হচ্ছে বেকার যুবকদের উপর পুলিশের ব্যাপক লাঠিচার্জ। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন কিভাবে লাঠিচার্জ করা হচ্ছে। এই যুবক যুবতীরা তারা এসেছিলেন, এক কর্মপ্রার্থী তারা এখানে ফর্ম জমা দিতে এসেছিলেন, চাকরি প্রার্থীরা, এবং তারপরে পুলিশের লাঠিচার্জ হয়। এবং সেই ছবিই দেখতে পাচ্ছেন যে কিভাবে হুড়োহুড়ি পড়ে যায়, পুলিশ লাঠিচার্জ করে, এমনই অভিযোগ উঠে আসে। এবং চাকরি প্রার্থীরা তারা বলছেন যে তারা ফর্ম জমা করতে এসেছিল এবং তার পরবর্তীতে পুলিশ লাঠিচার্জ করে। এই বিশৃঙ্খল ছবি উঠে আসছে বহরমপুরে। সংস্থার জন্য আমাদের যে ডক্টর হুমায়ুন কবির আমাদের যে এটা 1200 কর্মীর জন্য আয়োজন করেছেন, সেটাতেই আমরা রাত 12টা থেকে এসে এখানে হাজির হয়েছি। তো এত ছেলে এসছে যে ছেলেদের মধ্যে ভিআইটির মধ্যে এখনো জমা করতে পারেনি, প্রচন্ড খারাপ, এতটাই খারাপ যে বলা যাবে। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে বহরমপুর স্টেডিয়ামে বিশৃঙ্খলা কাজের জন্য ফর্ম জমা দিতে এসে বেকার যুবকদের উপর পুলিশের ব্যাপক লাঠিচার্জ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, আমি ইন্দ্রাশিসের কাছে চলে যাব। ইন্দ্রাশিস, এই যে পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেল, কিভাবে এই পরিস্থিতির সূত্রপাত? একবারে দেখো ঘটনা যেটা হয়েছে, আজকে সকাল থেকেই কিন্তু বহরমপুর স্টেডিয়ামে সেখানে কিছু যুবক তারা কিন্তু কর্মসংস্থানের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন এবং তারপরেই কার্যত যে বিশৃঙ্খলার ছবি তৈরি হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর স্টেডিয়ামে এই মুহূর্তে আমি রয়েছি এবং এই মুহূর্তে যে দেখা যাচ্ছে এখানে যে বাঁশের ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড কার্যত এখানে ভেঙে দেওয়া হয়েছিল এবং তারপরেই কিন্তু পুলিশ সেখানে লাঠিচার্জ করে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কাজ চলছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে, ফর্ম ফিল আপের যে কাজ সেই ফর্ম ফিল আপের কাজও কিন্তু এখানে চলছে এবং ইতিমধ্যে এখানকার যারা উদ্যোক্তা তারাও কিন্তু এখানে রয়েছে, সরাসরি কথা বলে নেবো। ইন্দ্রাশিস তুমি আমাদের সঙ্গে থাকো, ঠিক এই জায়গা আমি তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু স্বাগত রিপাবলিক বাংলায়। বেকার যুবক যুবতীরা তারা এসেছিলেন ফর্ম জমা করতে, পুলিশ সেখানে ব্যাপক লাঠিচার্জ করলো, বহরমপুরে স্টেডিয়ামের ঘটনা, কি বলবেন আপনি, আপনার প্রতিক্রিয়া? দেখুন পশ্চিমবাংলার চাকরির কি দুরবস্থা সেটা বোঝা যাচ্ছে। একটা প্রাইভেট চাকরি কজন পাবে কেউ জানে না, সেখানে লক্ষ লক্ষ লোক যুবক হয়ে যাবে। খুঁজতে এসে লাঠি খেতে হচ্ছে। পরিযায়ী শ্রমিক যারা করোনার সময় ফিরে এসেছেন তাদের চাকরি দেওয়ার কথা ছিল, কাউকে কিছু দেননি। কিছু লোক ফিরে গেছে, যারা ফিরতে পারেনি তারা এখানে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে আর লক্ষ লক্ষ টাকা ঘুষ দিচ্ছে, সিন্ডিকেটের হাতে পড়ে সর্বশান্ত হচ্ছে। আর চাকরির পরীক্ষা হচ্ছে, পরীক্ষার কোনো রেজাল্ট হচ্ছে না, পেপার লিক হচ্ছে। এই যে একটা দুরবস্থা পশ্চিমবঙ্গ সরকারের, মানে যেমন সিদ্ধান্তহীনতা, সেরকম অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর, আইন শৃঙ্খলা সার্বিকভাবে ভেঙে পড়েছে একটা বিফল সরকার। আর তারা জেনেছে যে জিতে গেছি, 5 বছর কেউ কিছু করতে পারবো না, যা ইচ্ছা করবো, এর থেকে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। দিলীপ বাবু, আমরা বারবার দেখছি যে যারা চাকরি প্রার্থী তাদের আন্দোলন করতে হচ্ছে, কখনো গ্রুপ ডির চাকরি প্রার্থীদের মধ্যে এমএ এমএসসি পাশ করা যুবক যুবতী তারা ফর্ম ফিল আপ করছেন, এবং এই যে বহরমপুর স্টেডিয়ামের ঘটনা, চাকরি প্রার্থীরা তারা এসেছিলেন ফর্ম জমা দিতে, সেখানে পুলিশ লাঠিচার্জ করলো, ব্যর্থতার দায় কার, কি মনে করেন আপনি? সমস্ত ডিপার্টমেন্টের অফিসের সামনে ধর্নায় বসে আছে, কার ডিএ বাকি, কার ইনক্রিমেন্ট বাকি, কার বেতন হচ্ছে না। আশা কর্মীরা মাসের পর মাস এই করোনার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষের সেবা করেছেন, তারাই 5 মাস বেতন পাননি বলেছে। জেলায় গেলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অফিসের সামনে
তারা ধর্ণা দিচ্ছেন, খারাপ পরিস্থিতি সরকারের কোন উপস্থিতি নাই। ধন্যবাদ দিলীপ বাবু, কথা বলছিলাম বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। আপনাদের সামনে যে ছবি আমরা তুলে ধরছি, বহরমপুর স্টেডিয়াম, সেখানে ফর্ম জমা দিতে এসেছিলেন চাকরি প্রার্থীরা, এবং দেখুন তারপরে কিরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন চাকরি প্রার্থীরা, হঠাৎ করে পুলিশ এসে সেখানে লাঠিচার্জ করতে শুরু করে, এবং তার পরবর্তীতে চাকরি প্রার্থীরা তারা এই লাইন থেকে বেরিয়ে যান, বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তারা বলছেন যারা তারা বুঝতেই পারলেন না যে কেন তাদের উপর লাঠিচার্জ করলো পুলিশ। বহু বেকার যুবক তারা কিন্তু এই মুহূর্তে এখানে বসে রয়েছেন, এবং গোটা যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনো এখানে চলছে। আজকে কি কাজ চলছে এখানে, কি করতে এসছো? ইন্টারভিউ ছিল এখানে। কিসের ইন্টারভিউ? এই যারা এখানে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফর্ম ফিল আপের কাজ সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। এখনো কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু যুবক তারা কিন্তু এখানে বসে রয়েছেন, এবং তারা সেই ফর্ম ফিল আপের কাজ কিন্তু তারা করছেন। পাশাপাশি যদি আমি একটু বাইরের ছবিটা তোমায় দেখাই, বাইরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এখানকার কর্মী সমর্থক আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। সরাসরি কথা বলে নেবো, মূলত কি কারণে আজকে আপনাদের এখানে কি প্রোগ্রাম হচ্ছে? আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে যে কর্মসংস্থা রিক্রুটমেন্ট হচ্ছে, এবং সেটা করছেন L&T কোম্পানি, তাদের কিছু লোকজন মুর্শিদাবাদ জেলার থেকে তারা নেবেন, এবং সেটা হয়েছে প্রেরণা গ্রুপের রাজ্য কমিটির উদ্যোগে, সভাপতি মাননীয় ডক্টর হুমায়ুন কবির এবং রাজ্য সম্পাদক। দেওয়ার কথা ছিল 1200 জনকে, তাও এত ভিড়, পুলিশ পর্যন্ত মোতায়েন ছিল, হঠাৎ করে বিশৃঙ্খল পরিস্থিতি একটা তৈরি। দেখুন, আপনারা যেটা বিশৃঙ্খলার কথা বলছেন, এটা বিশৃঙ্খলার কোনো বিষয় আমাদের লক্ষ্য পড়েনি। যেখানে 30,000 লোক সেখানে তো সাইলেন্স আপনারা নিশ্চয় পাবেন না, একটু হট্টগোল হবে, এর বাইরে কিছু করেনি। এবং এখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের ভলেন্টিয়ার ছিল, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পুলিশের যে ভূমিকা, পুলিশ প্রশাসন, বহরমপুর থানা পুলিশ প্রশাসন, এখানকার আইসি নিজে থেকেছেন, প্রচুর ফোর্স নিয়ে তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন, এবং সুন্দর। যারা এখানকার উদ্যোক্তা তারা কিন্তু বলছেন যে এখানে কিন্তু 30-40 হাজার জনের মতো মানুষ তারা কিন্তু ভিড় করেছিল। এবং তারপরে আরো একটা ছবি এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, যে ঠিক এই জায়গাটি আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গাটিতে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এই মুহূর্তে ব্যারিকেড এখনো যে বাঁশের এখানে একটা বেড়া দেওয়া ছিল, সেই বাঁশের ব্যারিকেড কার্যত এখানে কিন্তু ভেঙে দেওয়া হয়, এবং তারপরে কিন্তু তারা ভেতরে ঢোকে এমনটাই কিন্তু এখন অব্দি দেখা যাচ্ছে। ইতিমধ্যে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়, এবং যাতে আর কোনোভাবে এই অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে
সেই বিষয়টির দিকেও কিন্তু বারবার করে নজর দেওয়া হচ্ছে। ঠিক যে জায়গায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, এই মুহূর্তেও বেশ কিছু যুবক তারা কিন্তু ঢুকছে স্টেডিয়ামের যে মূল গেট, সেই মূল গেট দিয়ে কিন্তু তারা ঢুকছে। এবং ঠিক এই জায়গাটিতেই তারা যেটা অভিযোগ যে এখান থেকে রাত্রি থেকে তারা লাইন দিয়েছিল এবং কেউ কেউ বা ভোরবেলা থেকেও এখানে লাইনে দাঁড়িয়েছিল, ফলে স্বাভাবিকভাবেই এই যে গোটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল, কেন তৈরি হলো এটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ বেকার যুবকদের কর্মসংস্থান এই প্রশ্ন একাধিকবার উঠেছে, আমরা একাধিকবার সেই খবর করেছি, কেন বেকার যুবকদের এখানে কর্মসংস্থান দেওয়া হচ্ছে না, কেন বেকার যুবকরা কাজের অভাবে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। এই প্রশ্ন যখন উঠছে তখন কর্মসংস্থান দেওয়ার জন্য যেভাবে আজকে বহরমপুরের স্টেডিয়ামে লাইন পড়লো এবং যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো, কার্যত পুলিশকে লাঠিচার্জ করতে হলো, কেন তারা বেকার যুবকদের উপর লাঠিচার্জ করলেন এই প্রশ্নও কিন্তু উঠছে। ছবিতে স্পষ্ট লাঠিচার্জ হচ্ছে, বেকার যুবকরা তারা এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশের লাঠিচার্জ এবং তারপরেও এখনো পর্যন্ত কিন্তু কার্যত থমথমে পরিস্থিতি, গোটা এলাকায় কার্যত থমথমে পরিস্থিতি। আমি আরো একবার তোমায় ছবিটা দেখাবো। ইতিমধ্যেই পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি যে এখানে একটা তাঁবু, যে তাঁবু তুমি দেখতে পাচ্ছ সেই তাঁবু কিন্তু এখানে একদম সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এবং আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন এখনো চাপা উত্তেজনা রয়েছে। তবে উদ্যোক্তারা বলছেন যে এখন আবারও সেই ফর্ম ফিল আপের কাজ চলছে এবং কিছুক্ষণ আগে এই পরিস্থিতি তৈরি হয় যেখানে দেখা গিয়েছিল, যেখানে দেখা গিয়েছিল পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। ধন্যবাদ ইন্দ্রশ্রীষ।